নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হরতাল অবরোধের মধ্যেও ঢাকার রাস্তায় যে যানজট লেগে যাচ্ছে সে কথা তুলে ধরে দলটি তীব্র সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত এসডিজি এবং উন্নয়নমূলক ফিচার সংকলনের মোড়ক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রকৃত অর্থে বিএনপি এখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তাদের লিডাররাও টেরোরিস্ট লিডারে পরিণত হয়েছে। সুতরাং এই অমুক তারিখ সরকার ফেলে দিবে, কোনো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দিনক্ষণ বলে তারিখ বলে ফেলে দেওয়া, তার এটাই তো একটা টেরোরিস্ট ঘোষণা। এই ঘোষণাটার মধ্যেই তো একটা সন্ত্রাসী ঘোষণা, এই ধরনের ঘোষণা দেওয়াটাই। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হরতাল অবরোধের মধ্যেও ঢাকার রাস্তায় যে যানজট লেগে যাচ্ছে সে কথা তুলে ধরে দলটি তীব্র সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত এসডিজি এবং উন্নয়নমূলক ফিচার সংকলনের মোড়ক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রকৃত অর্থে বিএনপি এখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তাদের লিডাররাও টেরোরিস্ট লিডারে পরিণত হয়েছে। সুতরাং এই অমুক তারিখ সরকার ফেলে দিবে, কোনো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দিনক্ষণ বলে তারিখ বলে ফেলে দেওয়া, তার এটাই তো একটা টেরোরিস্ট ঘোষণা। এই ঘোষণাটার মধ্যেই তো একটা সন্ত্রাসী ঘোষণা, এই ধরনের ঘোষণা দেওয়াটাই। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হরতাল অবরোধের মধ্যেও ঢাকার রাস্তায় যে যানজট লেগে যাচ্ছে সে কথা তুলে ধরে দলটি তীব্র সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত এসডিজি এবং উন্নয়নমূলক ফিচার সংকলনের মোড়ক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রকৃত অর্থে বিএনপি এখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তাদের লিডাররাও টেরোরিস্ট লিডারে পরিণত হয়েছে। সুতরাং এই অমুক তারিখ সরকার ফেলে দিবে, কোনো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দিনক্ষণ বলে তারিখ বলে ফেলে দেওয়া, তার এটাই তো একটা টেরোরিস্ট ঘোষণা। এই ঘোষণাটার মধ্যেই তো একটা সন্ত্রাসী ঘোষণা, এই ধরনের ঘোষণা দেওয়াটাই। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির হরতাল অবরোধের মধ্যেও ঢাকার রাস্তায় যে যানজট লেগে যাচ্ছে সে কথা তুলে ধরে দলটি তীব্র সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত এসডিজি এবং উন্নয়নমূলক ফিচার সংকলনের মোড়ক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রকৃত অর্থে বিএনপি এখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তাদের লিডাররাও টেরোরিস্ট লিডারে পরিণত হয়েছে। সুতরাং এই অমুক তারিখ সরকার ফেলে দিবে, কোনো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দিনক্ষণ বলে তারিখ বলে ফেলে দেওয়া, তার এটাই তো একটা টেরোরিস্ট ঘোষণা। এই ঘোষণাটার মধ্যেই তো একটা সন্ত্রাসী ঘোষণা, এই ধরনের ঘোষণা দেওয়াটাই। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে।